পরিচালক রাইহান রফি মানেই আমরা জানি মেকিংয়ে তো ভাই আলাদাই ধামাকা থাকবে ওই মানুষটির ওপর আস্থা রাখা যায় তিনি যেভাবে একটা সিনেমাকে তৈরি করেন সত্যি ভাবার মতন এবং সত্যি আমাদের কাছে খুব আনন্দের একটা বিষয় যে বাংলাদেশে এইরকম একজন পরিচালক আছেন রাইহান রফির মতন একজন পরিচালক যেটা জানতে পারা যাচ্ছে গোপন সূত্র বা সূত্রের খবর বলতে পারি আমরা তুফান সিনেমাতে সাকিব ভাইয়াকে এমন একটি চরিত্রে দেখা যাবে এরকম নৃশংস চরিত্র উনি এর আগে কোনো দিন কোনো সিনেমায় করেননি খুনি সিকদারের থেকেও নৃশংসভাবে সাকিব ভাইয়াকে দেখা যাবে তুফান সিনেমায় হ্যালো এভরি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এরকম দারুণ একটা আপডেট পেতে কিন্তু বেশ ভালো লাগলো দেখো সত্যি কথা বলতে কি তুফান সিনেমার শ্যুটিং এক্স্যাক্টলি কী পজিশনে আছে এখন সেটা আমরা কেউই খুব একটা জানতে পারছি না অনেকেই বলছেন যে তুফান ছবির শ্যুটিং শুরু হয়ে গেছে সাকিব ভাইয়া খুব তাড়াতাড়ি তুফান ছবির শ্যুটিং সেটে যোগ দেবেন আবার অনেকেই বলছেন এখনও শ্যুটিং শুরু হয়নি খুব শীঘ্রই শ্যুটিং শুরু হবে তো কোনটা আসলে ঠিক ভুল জানি না তবে তুফান সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী কিন্তু গতকাল আমাদের এখানকার স্টার অঙ্কুশ সাজরা যার মির্জা ছবিটা আসছে তার সঙ্গে বেশ জমিয়ে রং খালার ভিডিও পোস্ট করেছিলেন তার মানে মিমি চক্রবর্তী কিন্তু ইতিমধ্যে কলকাতাতেই আছেন তিনি কিন্তু হায়দ্রাবাদ এখনো যাননি ঠিক আছে তো বাকি চরিত্রদের ও মানে পোর্শনগুলো শুরু হয়ে গেছে কিনা জানি না সঠিক জানতে পারিনি জানতে পারলে তোমাদেরকে জানাবো ঠিক আছে তো এরকম একটা অবস্থায় এখন যে আপডেটটা আসছে দেখো বন্ধুরা রিসেন্টলি আমরা বলিউডের একটা সিনেমা অ্যানিম্যাল বলে একটা সিনেমা দেখেছিলাম এবং যেখানে প্রচণ্ড ভায়োলেশন দেখানো হয়েছে মানে রণবীর কাপুরের ক্যারেক্টারটা প্রচণ্ড একটা ভায়োলেন্ট ক্যারেক্টার ছিল আমরা দেখেছি তোমরা যারা দেখেছো অ্যানিম্যাল তোমরা জানো তো সাকিব ভাইয়া এখানে তার চরিত্রটা একটি গ্যাংস্টারের চরিত্র এবং গডফাদার হিসেবে তাকে প্রেজেন্ট করা হবে তো এরকম একটা চরিত্র অত্যন্ত নৃশংস একটা চরিত্র যার মধ্যে ব্রুটালিটি ভর্তি থাকবে যে চরিত্রটার মধ্যে এবং তিনি প্রচণ্ড ভায়োলেন্ট এই ছবিতে নাকি তাকে প্রচণ্ড ভায়োলেন্টভাবে প্রেজেন্ট করা হবে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে তো এখন এই ধরনের ছবির ক্ষেত্রে যেটা হয় সেন্সার বোর্ডে যদি অত্যন্ত পরিমাণ ভায়োলেশন থাকে তাহলে সেন্সার বোর্ডে মোটামুটি একটা এ সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা থাকে আমার মনে হয় যে অবশ্যই রাইহান রাফি ভাইয়া এটাকে মাথায় রেখেই ছবি নির্মাণ করবেন অবশ্যই কিন্তু এটুকু বলতে পারি খুনি সিকদারে আমরা যেভাবে সাকিব ভাইয়াকে দেখতে পেয়েছি তার থেকেও ভয়ঙ্করভাবে আমরা তুফানে দেখতে পাবো এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে আমি তুফান সিনেমাটা নিয়ে ভীষণভাবে এক্সাইটেড তুফান সিনেমাটা শুটিং শুরু হয়েছে কিনা জানি না যদি না হয়ে থাকে খুব তাড়াতাড়ি হোক এবং কুরবানি ঈদে যে সময়টা নির্ধারণ করে তুফান সিনেমার টার্গেট ছিল সেই সময়টাতেই যেন রিলিজ দেওয়া হয় এরকম একটা অবশ্যই আমরা সবাই চাইব সকল সাকিব ভিয়ানরা চাইবে কেননা ঈদ মানে শাকিব ভাইয়ার ছবি বাংলাদেশে একটা আলাদাই ব্যাপার আর মানে এবার থেকে তো আমরা এটাও প্রমাণ পেয়ে যাব যে ঈদবিহীন শাকিব ভাইয়ার ছবিও এলে সেটাও বাংলাদেশে কি পরিমাণ বিজনেস করতে পারে সেই প্রমাণ না হয় আমাদের দরদ বা দর্দ দেবে ঈদ ছাড়া রিলিজ করে তারা দেখাবে দেখা যাক কি হয় পুরো বিষয়টা আমি তো সুপার এক্সাইটেড এই আপডেটটা পাওয়ার পরে এবং যিশু সেনগুপ্তর নামটা উঠে আসছে ভিলেন হিসেবে সেটা যদি সত্যি হয় তাহলে সাকিব খান ভার্সেস যিশু সেনগুপ্ত হলে ভাই আলাদাই লেভেলের কিছু হতে চলেছে মানে আমার মনে হয় এই ধরনের সিনেমা বাংলাদেশে এর আগে তৈরি হয়নি এত ব্রুটালিটি দেখানো হবে যেটা শোনা যাচ্ছে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা চাইছিলে সাকিব ইয়ানরা যে সাকিব ভাইয়াকে তোমরা অ্যাকশন অফতারে দেখতে চাও তো তোমরা তুফানের জন্য ওয়েট করো এমন অ্যাকশন অফতারে দেখতে পাবে সাকিব ভাইয়াকে মাথা গোলমেলে পাকিয়ে যাবে সবার ভাবতেই পারছো না ছিটকে যাবে সব শেষ করলাম ভিডিওটা টাটা